بالظبط. السلام عليكم ورحمة الله. আমি পুনর্বায় আজকে শুরু করার আগে আমি রিকোয়েস্ট করবো, আমার খুব পরিচিত এবং কাছের মানুষ, তাই ওনার সাথে আমার কথা, ওনার বিশাল একটা টিম আছে বাংলাদেশে, আমি জাস্ট পরিচিত হওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো শিমু সাহা। শিমু সাহা দেবাশিস দার গ্রুপ, উনি দেবাশিস আছে কিনে যাই না, ইন্ডিয়া কলকাতা, আমাদের এই হ্যালো শুনতে পাচ্ছেন? আচ্ছা যাই হোক, শিমু সাহাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি, অনেকেই ওনার নাম ছাড়া বা বিভিন্ন অ্যালোপাথারি কিছু শঙ্কা আছে, আপনারা দয়া করে আপনাদের নামগুলো এডিট করে, আপনাদের নামগুলো সুন্দর একটা নাম আছে, আল্লাহ পাক আপনাদেরকে পৃথিবীতে সুন্দরভাবে পাঠাইছেন, মা বাবা সুন্দরভাবে একটা নাম রাখছেন, এই নামটা দেখলে আমরা সহজে চিনতে পারি আর কি, চিনতে পারি নামটা একটু কষ্ট করে সেটিং এ যেয়ে লিখে নেবেন জুম মিটিং এ। আমাদের স্টার্ট টাইম কয়টা? 9:15 নাকি 5টা? স্যার আমরা তো 5-10 মিনিট আমরা তো ডেটার কথা শুনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন, শুরু করেন আপনার নিয়ম মাফিক। ধন্যবাদ তাকে সম্পূর্ণভাবে কিছু উপস্থাপন করার জন্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আমাদের দীর্ঘদিন পর আমাদের মাঝে আমাদের ট্রেনার আব্দুল কাদের সাহেবকে বিনতি রিকোয়েস্ট করছি সংক্ষিপ্ত আকারে কিছু করার জন্য, তারপরে আমরা আজকের মূল প্রোগ্রামে চলে যাবো ইনশাআল্লাহ। আব্দুল কাদের সাহেব বিনতি রিকোয়েস্ট করছি কিছু বলার জন্য সংক্ষিপ্ত আকারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আজকের অধ্যক্ষ বাংলাদেশ যা লাইফস্টাইল ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত প্রতিদিনের মতো আজকের এই ধারাবাহিক প্রেজেন্টেশন প্রোগ্রামে উপস্থিত আছেন জা লাইফস্টাইল ইন্টারন্যাশনাল বাংলাদেশের সম্মানিত অ্যাডমিন শ্রদ্ধেয় শাহিন মাহবুব স্যার, উপস্থিত আছেন জা লাইফস্টাইল এর একজন খাদেম হোস্ট জনাব হামিম রেজা স্যার, এবং আরো উপস্থিত আছেন আজকের প্রেজেন্টার আমার শ্রদ্ধেয় মনোয়ার হোসেন স্যার সহ জা লাইফস্টাইল ইন্টারন্যাশনাল বাংলাদেশের আরো বিচক্ষণ ব্যক্তিত্ব সম্পন্ন অনেক লিডার এখানে রয়েছেন, এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারী সকল পার্টিসিপেন্টকে বাংলাদেশ জা লাইফস্টাইল ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত দুই একটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। উপস্থিতি আজকে আমরা জা লাইফস্টাইলের একটি দ্বার প্রান্তে চলে এসেছি। সত্য কথা বলতে কি, যে কোম্পানির কিন্তু নতুন করে আর কোন অজুহাত দেওয়ার জায়গা নেই। এই মাসের মধ্যে হোক আর যখনই হোক জা লাইফস্টাইল আমাদেরকে ইনকাম দিবে, এই বিশ্বাস এবং এই প্রত্যাশা আমরা সবসময় পোষণ করি। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই সারা বছর 1-1.5 বছর আমরা ধৈর্য ধারণ করার পরে শেষ পর্যায়ে এসে এমন পরিস্থিতি হয়েছে যে প্রত্যেকের মনে একটি প্রশ্ন সবসময় বিরাজমান, সেটা হচ্ছে যে কবে আমরা ইনকাম করব, কবে আমরা ইনকাম করব। তো সে প্রেক্ষিতে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে জা লাইফস্টাইল এমন একটি প্ল্যাটফর্ম
যে প্ল্যাটফর্মে পৃথিবীর প্রায় 1 কোটি লোক ইনকাম করবে, 1 কোটি ভিউয়ার বা 1 কোটি ভিজিটর আমাদের এই ওয়েবসাইটে কাজ করবে। সেই প্রেক্ষিতে আপনারা চিন্তা করেন যে জালাইন স্টাইল বা ইহার ওয়েবসাইটটা কত স্ট্যান্ডার্ড করলে এই পৃথিবীর 1 কোটি লোক অ্যাড ভিউ করে ইনকাম করতে পারবে। সুতরাং আমরা যতই মনে করছি যে এই মুহূর্তে অ্যাড ভিউ দিলেই আমরা ইনকাম করতে পারবো, কিন্তু সত্য কথা বলতে আমি যেটা আপনাদেরকে বলি, একটু ধৈর্য সহকারে, একটা কথা ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, সেটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইনস দ্য রেস। অর্থাৎ খরগোশ কিন্তু আপনার রেচে জয়লাভ করেনি, জয়লাভ করেছে কচ্ছপ। কি জন্য? কচ্ছপ তার অগ্রযাত্রাটা শুরু থেকে শেষ পর্যন্ত সমান্তরাল ভাবে অব্যাহত রেখেছিল, কিন্তু খরগোশ কি করেছিল, ও খুব দ্রুত গিয়েই মাঝরাস্তায় ঘুমিয়ে পড়েছিল, যার কারণে কচ্ছপ ধীরগতি সম্পন্ন হলেও গতিটাকে চলমান রাখার কারণে, ধীরগতি হোক কিন্তু সেটা অব্যাহত রাখার কারণে সে কিন্তু গন্তব্যে পৌঁছে গিয়েছিল। তো আজকে যা লাইফস্টাইল তাড়াহুড়ো করে আমাদেরকে যদি অ্যাড ভিউ করে ইনকাম করার একটা সুযোগ দেয়, আর সেই সুযোগ নিয়ে যদি হঠাৎ করে আমাদের সার্ভারের প্রবলেম বা যে কোনো রকমের প্রবলেম যদি হয়ে যায়, যদি আইটি এক্সপার্টরা সেটাকে প্রোটেক্ট করতে বা ট্যাকেল করতে না পারে, তাহলে আমারও লস হবে, আপনারও লস হবে, কোম্পানিরও লস হবে। যার কারণে এই যে যা লাইফস্টাইল আসার পূর্বে কত রকমের টেস্ট, কত রকমের পাইলট, কত রকমের মানে ডেমো প্রজেক্ট স্টার্ট করছে এবং দেখছে যে কার কোন সমস্যা হয়, কি অসুবিধা হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা মানে একটা পরীক্ষণের ভিতরে আছি, আমরা একটু এক্সপেরিমেন্ট করছি যে আসলে এটা মানে কতটা সঠিকভাবে কাজ সম্পন্ন করে। এটা এখনো আমাদের দেখার মতো আছে, দেখার সময় আছে। সত্য কথা বলতে কি, যে পৃথিবীতে আজকে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের সাথে আমি কথা বললাম, সে আমার ভাগনা, সে বললো যে মামা আসলে আপনাদের কোম্পানির খবর কি? তে বললাম খবর এরকম অবস্থা। তে বলছে যে এই কোম্পানিটা যদি লঞ্চ করে তাহলে পৃথিবীতে একটি রোল মডেল হিসাবে মানে প্রতিষ্ঠিত হবে, তবে এই কোম্পানির একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে আইটি সেক্টরকে সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা করা। তা আমার মনে হয় যে যা লাইফস্টাইল খুব সুচারুভাবে আইটি সেক্টরকে পরিচালনা করার জন্য একটু সময় নিচ্ছে। তো এই সময়টা আপনারা অধৈর্য না হয়ে একটু ধৈর্য ধারণ করুন এবং যা লাইফস্টাইলের অ্যাপগুলো দেখতে থাকুন। পাশাপাশি আপনারা নিজে ধৈর্য ধারণ করার পাশাপাশি অন্যকেও ধৈর্য ধারণ করার জন্য ইন্সপায়ার করুন। অবশ্যই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব, এটা আমরা প্রত্যাশা করি এবং আপনারাও প্রত্যাশা করবেন। আমরা দীর্ঘদিন যাবৎ পরিশ্রম করছি সফলতা অর্জনের জন্যই, সুতরাং এখানে হতাশ হলে কিন্তু আমরা হেরে যাব। তো সবাইকে আমি আবারও ধৈর্য ধারণ করে যা লাইফস্টাইলের অ্যাডগুলো যেগুলো আসছে সেগুলো দেখা এবং কার কি প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করার মাধ্যমে লিডারদেরকে আপনারা ইনফরমেশন দিয়ে সেই সমস্যাগুলো সমাধান করার পর, আমার আমার যেটা কথা সেটা হলো যে এই মাসেও না, আমি আরো 2 মাস পর হলেও আমি অ্যাড চাই, কিন্তু সেই অ্যাডটা যেন আসার পর আর কোন রকমের প্রবলেম না হয়। আপনারা দেখছেন যে 15,000 টাকা দিয়ে একটা আইডি খুলে রিং আইডিতে অ্যাড ভিউ করতে গিয়ে কত রকমের প্রবলেম হয় তাদের, আর যা লাইফস্টাইলের যে পরিমাণ লোক আছে তার তো 100 ভাগের 1 ভাগ লোক রিং আইডিতে নেই, তাহলে যা লাইফস্টাইল কত বড় একটি প্ল্যাটফর্ম। যা লাইফস্টাইল যখন লঞ্চ করবে তখন আপনারা দেখবেন যে পৃথিবীতে যত রকমের অনলাইন মার্কেট প্লেস আছে সবগুলোই এসে যা লাইফস্টাইলের পদতলে সারেন্ডার করবে। তোমার সুস্বাস্থ্য এবং করোনাকালীন সময়ে করোনা মুক্ত থেকে সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ। কাদের স্যারের একটা কথা খুব সুন্দর, যেমন খরগোশ এবং কচ্ছপের যে গল্প, যেটা আসলে মানে অসহায়। দেখেন আমরা যে কোম্পানি যে কোনো ফার্স্ট আসে, একদম ফার্স্ট আসার পরে কিন্তু তাদের অহংকার একটা ঢুকে যায় খরগোশের মতো, তো আস্তে করে আবার বসে যায়, হ্যাঁ আমি তো ফার্স্টই আছি, কিন্তু ফার্স্ট আসতে আসতে দেখেন সেকেন্ড লাস্টই হয়ে যায়। আর খরগোশ কিন্তু আস্তে আস্তে যে পরিশ্রম করে একদম কোটি 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 টুক টুক করে কিন্তু সেই কিন্তু ফার্স্ট হয়। ইতিহাস কিন্তু সাক্ষী, ইতিহাস কিন্তু সাক্ষী আছে খরগোশই ফার্স্ট, যেগুলো আস্তে আস্তে আসে তারাই কিন্তু ফার্স্ট হয়। কোনো জিনিস একদম ফার্স্ট অ্যান্ড ফার্স্ট কখনো হয় না, ফার্স্ট অ্যান্ড ফার্স্ট লাস্টই হয়।
যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ শিমু সাহানো আনমিউট করছেন শিমু সাহা কিছু পরিচিত দেন এবং কথা বলেন বিশাল টিম আছে এবং বাংলাদেশে নর্থ বেঙ্গল দিকে ওদিকে ওনার বিশাল একটা টিম আছে এবং ভালো কাজ করতেছে এবং যথেষ্ট পরিশ্রম করতেছে কলকাতা থেকে কলকাতা না শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে থ্যাংক ইউ উনি ভাই আমাদের মিটিংয়ে থাকেন আজকে আসলে আমি না সবসময় তো জয়েন হওয়া যায় না কারণ অনেক সময় 1000 মেম্বার ফুল হয়ে গেলে আজকে যার জন্য আগে থেকে ট্রাই করে করে আগে থেকে জয়েন করে আসছি যাতে আপনাদের মিটিংটাও সত্যি খুব ভালো লাগছে দু তিন দিন জয়েন করেছি ইন্ডিয়া থেকে এখান থেকে জয়েন করেও আপনাদের বাংলাদেশ মিটিংটা খুব ভালো লাগছে আমি আমার মানে ওদেরকেও শেয়ার করি টিমে যে ওরাও যাতে জয়েন করে ওরাও শুনুক ওরাও হয়তো অনেকে জয়েন করেছে সেমিনার হচ্ছে না সেমিনার হয়তো শুরু হবে কিছুদিনের পরে তো ততদিন আমাদের সাথে থাকবেন আমাদের কাছ থেকে জয়েন্ট ইনফরমেশন যা দরকার নিতে পারবেন কোনো সমস্যা নেই থ্যাংক ইউ ভেরি মাচ আমিন ভাই নেক্সট কে আশার এমন তো আর কোনো তাহলে আমরা কোন প্রোগ্রামে চলে যাই সেমিনারে জি ওনার স্যার জি স্যার প্রস্তুত আপনি কি প্রস্তুত জি স্যার জি ওকে তাহলে আমরা আজকের মূল প্রেজেন্টেশন আজকের মূল প্রেজেন্টার আমাদের মনোয়ার হোসেন স্যারকে বিনতি করছি আজকের প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম স্যার জি আমার স্ক্রিন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে থ্যাংক ইউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সকল উপস্থিতকে আজকের প্রোগ্রামের সম্মানিত অ্যাডমিন অফিসার এবং আজকে জুম মিটিং এর পরিচালক বৃন্দ হোস্ট জনাব আমিন রেজা স্যার এবং দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ থেকে ইভেন কি সারা পৃথিবী থেকে যারা যেখানে বসে আমাদের জুম মিটিং আজকের প্রোগ্রাম প্রত্যক্ষ করছেন তাদের সকলকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু এবং সুস্থ থাকেন তাদের সকলকে ধন্যবাদ যারা জুম মিটিং অংশগ্রহণ করার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে শুধুমাত্র সঠিক সময় যেন থাকতে পারেন এই জন্য যে সময়টুকু দিয়ে মনোযোগ সহকারে থাকতেছেন তাদের সকলকে ধন্যবাদ কোভিড-19 এর এই পর্যায়ে সারা পৃথিবীতে এই প্রতি দিকটি পরিগ্রহিত হচ্ছে সকলে সুস্থ থাকুন দূরত্ব বজায় থাকুন এবং অত্যন্ত চেষ্টা করবেন যেন সকলেই বাসায় বসে সুস্থ থাকার জন্য ধন্যবাদ সকলকে আজকে আমাদের বিষয় হচ্ছে যে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ডায়ালাইসিস ট্রায়াল ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডায়ালাইসিস ট্রায়ালের বর্তমান পরিস্থিতি কি আমি মোহাম্মদ মনোয়ার হোসেন মডারেটর এবং টপ লিডার বাংলাদেশ ডায়ালাইসিস ট্রায়াল আপনাদের সাথে আছি বাংলাদেশের শুরু থেকে ডায়ালাইসিস ট্রায়ালের শুরু থেকে আমরা অনেক পরিশ্রম করে সকলকে একত্রিত করে
আমরা চেষ্টা করে যাচ্ছি সবাইকে একত্রে রাখার জন্য, এবং প্রথম থেকে আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আশা করি আপনাদের সাথে এখনো আমরা আছি, এবং অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ যখন সফলতা সকলে সফল ফসল তুলবেন, সফলতার ফসল যখন সকলে তুলবেন, তখনও আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে। ধন্যবাদ জানিয়ে আজকের আমার ক্লাসে এখানে শুরু করছি। এ পর্যায়ে আমি যে কথাটা বলতে চাই, জালা স্টাইলের বর্তমান সিচুয়েশনটা কি, বর্তমানে জালা স্টাইল আপনাদের কাছে কত কিছুদিন আগে ব্যাখ্যা করেছে যে আমরা গত দেড় বছরে কি পজিশনে কি অবস্থায় আমরা এসেছি, সেই জিনিসটা ব্যক্ত করেছে। কোন প্রোগ্রামের পর পর কোন প্রোগ্রামটা আমরা বাস্তবায়ন করেছি, আমাদের কিছুক্ষণ আগে আমাদের হামিম আমাদের কাদের স্যারে সুন্দর একটি কথা বলেছেন যে চা লাইফ স্টাইলের তাদের হাতে অন্য কোনো অপশন নেই, অ্যাড দিওর ফাইনাল অ্যাড শুরু করা, অন্য কোনো অপশন নেই, সকল পদক্ষেপ গুলো সমাপ্ত পর্যায়ক্রমে সকল পদক্ষেপ গুলো সমাপ্ত করেছি। এবং উনি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, সে উদাহরণটা হচ্ছে পঞ্চম এবং আমরা সকলে এই উদাহরণটা জানি, আমি সেদিকে যাব না। অতএব সকলে ধৈর্য সহকারে আর কয়েক ঘন্টা কয়েকটা দিন আপনারা শুধু অপেক্ষা করেন, এবং কোম্পানির সাথে থাকেন, কোম্পানির যেই নিউজগুলো আছে সেই নিউজগুলোর সাথে আপনারা একত্রিত পোষণ করেন, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেন। আমরা জানি অবশ্য আপনারা গত দেড় বছর ধরে অপেক্ষা করছেন শুধুমাত্র ইনকাম করার জন্য, কোম্পানি যেহেতু আমাদেরকে ইনকাম করার সুবর্ণ সুযোগ দিয়েছে, সেই হিসাবে আপনারা সকলে কষ্ট সহকারে আর কয়েক ঘন্টা কয়েকদিন আপনারা একটু অপেক্ষা করেন। আমরা আশা করতেছি সেই কয়েকদিন পরেই আমরা সেই ঘোষণা শুনব যেদিন আমরা আমাদের ইনকামে চলে যাব। এই পর্যায়ে সর্বশেষ কোম্পানি যেই পদক্ষেপটা ব্যক্ত করেছেন সেটা হচ্ছে যারা এখনো ভেরিফাই করেননি অথবা ফ্রি আইডি করেছেন তাদেরকে পর্যন্ত কোম্পানি বলতেছে যে আপনারা আমরা যেই ডেমো অ্যাডগুলো প্রদান করতেছি একটু সময় করে যত্ন সহকারে আপনারা অ্যাডগুলো প্রত্যক্ষ করেন, আপনারা দেখেন অ্যাডগুলো আপনারা দেখেন, এতে আপনাদের কি লাভ হবে, আপনাদের সময় নষ্ট হচ্ছে, আমরা মানি শুধুমাত্র ডেমো সেশন, যদিও আপনার সময় নষ্ট হচ্ছে, আপনার এমবি নষ্ট হচ্ছে, আপনার স্বপ্নগুলো একটু সময় লেগে যাচ্ছে, স্বপ্নগুলো বাস্তবায়নে একটু সময় লেগে যাচ্ছে, তারপরে কষ্ট করে দেখবেন এতে আপনাকে কোম্পানি কিন্তু প্রফিট দিবে, বোনাস দিবে। কি বোনাস দিচ্ছে কোম্পানি বললো যে আপনারা যদি ফ্রি আইডি করেন, ফ্রি ইহা রেজিস্ট্রেশন করেন, যদি অ্যাক্টিভ ভেরিফিকেশন না করেন, তাহলেও আপনারা যদি আমাদের অ্যাড গুলো ঠিকভাবে আপনারা প্রত্যক্ষ করেন, তাহলে যখন কোম্পানি ফাইনাল অ্যাড দিবে, যখন কোম্পানি ফাইনাল অ্যাড দিবে, তখন আপনি আপনাকে একজন রেফারেল ইনকাম দিবে। একজন রেফারেল ইনকাম হচ্ছে পার ডে 2.74। আপনি পার ডে নিজে দেখে যা ইনকাম করবেন তার সাথে যোগ হবে অটোমেটিক 2.74 ইনকাম আপনার অ্যাকাউন্টে যোগ হবে। অতএব আমি মনে করি যে এই সুবর্ণ সুযোগটা আমরা না হারাই, যদি আপনি ফ্রি না হয়ে আপনি যদি ভেরিফাই করেন, আপনার অ্যাকাউন্টে যদি ভেরিফাই করেন, তাহলে কোম্পানি আপনাকে তিনজন রেফারেল ইনকাম দেবে। আপনার ইনকাম তো আপনি অ্যাড থেকে পাবেনই, সাথে আবার তিনজন রেফারেল ইনকাম যারা অ্যাড থেকে ইনকাম করবে এই ধরনের তিনজন রেফারেল ইনকাম দেবে। তার মানে হচ্ছে আমরা যে ধরে নিই আপনি পার ডে 12 ইউরো ইনকাম করতে পারবেন শুধুমাত্র ভেরিফিকেশন করে, এই সময়ের আগে অর্থাৎ কোম্পানির ফাইনাল অ্যাড দেওয়ার আগে, লঞ্চ করার আগে যদি আপনি
এই কাজটা করেন, ভেরিফাইডটা করে ফেলেন, তাহলে আপনাকে আপনি পার ডে যেখানে আপনি 4.11 বা 2.74 ইউ ইনকাম করতেন সেখানে অটোমেটিক আপনি 12 পয়েন্ট সামথিং আপনি ইনকাম করতে পারবেন। অর্থাৎ আমি ধরে নিলাম 12 ইউরো পার ডে আপনি ইনকাম করতে পারবেন, প্রায় 1300 টাকা পার ডে 1300 টাকা আপনার ইনকাম চলে আসবে। অতএব আপনারা এই সময় সুবর্ণ সুযোগটুকু হারাবেন না, আমি আশা করতেছি আমরা সকলেই এই সুযোগের সাথে বিদ্যমান থাকব, একত্র পোষণ করব। আমি আরো একটা কোম্পানি আরো একটা এক্সটেনশন আপনাদেরকে প্রদান করেছে। আমরা দেখতে পাচ্ছি যে গুগলে অ্যাপসে অনেকগুলো অ্যাপস বিদ্যমান দেখা যাচ্ছে যা লাইফ স্টাইল নাম। কোম্পানির বক্তব্য হচ্ছে এই অ্যাপস গুলো আমাদের না, কোম্পানি এখনো কোনো অ্যাপস দেয়নি। কোম্পানি যদি অ্যাপস দেয় এবং দিবে সেটা কিছুদিনের মধ্যে আপনারা ইনফরমেশনটা পেয়ে যাবেন আপনাদের প্রতিজনের আইডিতে। সেই অ্যাপসটা হবে আপনার মেইলে অ্যাপসটা আসবে, আপনাকে ডাউনলোড করে নিতে হবে। মার্কেটে যে অ্যাপস গুলো আছে এই অ্যাপস গুলো যা লাইফ স্টাইলের নয়। আমাদের কোম্পানি সরাসরি এই কথাটা আপনাদেরকে ব্যক্ত করতেছে, এই অ্যাপস গুলো আমাদের নয়। আপনার অ্যাকাউন্টে আপনার ইমেইলে যে আসবে সেই অ্যাপসটাই হচ্ছে কোম্পানি। অতএব আপনারা সাবধান, আপনারা এই ধরনের কোন অ্যাপস এর মধ্যে সংযোগ হবেন না। আপনারা সরাসরি অনলাইনে প্রমোতে সার্চ দিয়ে যা লাইফ স্টাইল বা গুগলে সার্চ দিয়ে আপনারা যা লাইফ স্টাইল অ্যাকাউন্ট ওপেন করেন, ইহা ওপেন করেন, বাট আপনারা অন্য কোন অ্যাপস এর অ্যাপস স্টোরে গিয়ে যা লাইফ স্টোরে অ্যাপস এ ওখানে কোনো নিবন্ধন আপনারা করবেন না, আপনারা এদের থেকে বিরত থাকবেন। দ্বিতীয় যে জিনিসটা কোম্পানি বলতে চাচ্ছে, যা লাইফ স্টাইল ক্রিপ্টো কারেন্সি অনেকে হিউমার ছড়াচ্ছে, যা লাইফ স্টাইল ক্রিপ্টো কারেন্সি এই মাসে উদ্বোধন হয়ে যাবে, এ ধরনের কিছু স্কিম ছড়াচ্ছে। আপনারা কোম্পানি আপনাদেরকে আবারও বলতে চায় যে আপনাদের আইডিতে যে ইনফরমেশনটা আসবে সেটার সাথে আপনারা থাকেন, বাইরে কে কি বললো সেটার সাথে আপনারা থাকবেন না, আপনারা শুনবেন না, আপনারা দেখবেন না। আপনাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে আমাদের বাংলাদেশের যারা টপ লিডার আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করেন, ইনফরমেশন তাদের থেকে নেন, অন্য কোন সোর্স থেকে আপনারা এই ধরনের ইনফরমেশনে সংযোগ হবেন। দ্বিতীয় আরেকটা কোম্পানি যেই দৃষ্টি আকর্ষণ করতেছে সকলের উদ্দেশ্যে, ডিসেপটিভ ভাউচার সেলিং, প্রতারণামূলক ভাউচার অনেকে সেল করতেছে তাদের নিজস্ব ফেসবুক আইডিতে, গ্রুপ আইডিতে অনেকে ভাউচার সেলের নির্দেশনা দিচ্ছে, অনেকে অনেকে প্রতারণা করতেছে, ভাউচার দিবে হলে টাকা নেওয়ার পরে মোবাইল বন্ধ করে দিচ্ছে। আপনারা এই থেকে সতর্ক থাকবেন, আপনারা সবসময় আপনাদের আপলাইন যে আছে, আপনাদের লিডার যে আছে, অত্যন্ত আপনারা যেহেতু এই জুম মিটিং এর সাথে সংযুক্ত হচ্ছেন, আপনারা সকলের নাম্বার জেনে যাচ্ছেন, সকলের পরিচিত, এই লোকগুলো ছাড়া আপনারা অন্য কারোর থেকে কোনোভাবে চিনেন না, জানেন না, শুধুমাত্র ফেসবুকে পরিচয়, এদের কারো থেকে আপনারা এইভাবে কোনো ভাউচার আপনারা পারচেস করবেন না, আপনারা প্রতারণার শিকার হবেন না। আমি আশা করতেছি আমরা কোম্পানির সাথে সকলেই সুষ্ঠুভাবে সুন্দরভাবে কোম্পানি যা বলে তার সাথে আমরা থাকবো, আমরা ধৈর্য ধারণ করবো। আমরা যেহেতু গত 1.5 বছর আমরা এই কোম্পানির সাথে ধৈর্য ধারণ করে আসি, আমরা কোম্পানি যা বলে আমরা সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি, আমরা থাকতেছি, আমরা বিশ্বাস করতেছি আপনারাও আমাদের সাথে থাকেন, বিশ্বাস করেন। অথবা আর এই কয়েকদিনের জন্য আপনারা ধারণ করেন, নিশ্চয়ই এর ভিতরে আশা করতেছি এই সপ্তাহের ভিতরে আপনারা সুসংবাদ সময়গুলো, সুসংবাদ নিউজ গুলো আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। এর পর্যায়ে এখন পর্যন্ত আমি যে কোম্পানির ব্যাপারে কথা বলতেছি আপনাদেরকে সতর্ক করতেছি তা হচ্ছে যে যা লাইফ স্টাইল। তাহলে যা লাইফ স্টাইল কি? আজকে আমরা যারা অনেকে আছি মানে নতুন জয়েন করছি আমরা তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যা লাইফ স্টাইল কি? যা লাইফ স্টাইল হচ্ছে যে আপনাকে
কোভিড নাইনটিন এই মহামারী যুগে, কোভিড নাইনটিনের এই মহামারী যুগে আপনার যখন স্বপ্নগুলো বাস্তবায়িত হবে না, আপনার যখন ইনকামের জন্য আপনি যখন ভীতিগ্রস্ত হয়ে যাবেন, আপনি যখন আপনার পাড়া প্রতিবেশী যখন অভাবগ্রস্ত থাকবে, ওই মুহূর্তে যা লাইফ স্টাইল আজকে নতুন একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে যে আমাদেরকে ঘরে বসে ইনকাম দিবে। আপনি আপনার জায়গায় দূরত্ব বজায় রেখে সুস্থতার সহিত আপনি অবস্থান করবেন। আধুনিক যুগের ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে আপনার ইনকামটা আপনার হাতে পৌঁছে দিবে। এই জন্য জালাইফ স্টাইল একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে। জালাইফ স্টাইলের আহ্বান থেকে আমরা সামাজিক সংযোগ অর্জনের অনন্য সুযোগের পাশাপাশি আপনার স্বপ্নগুলো সেটা যাই হোক না কেন তা পূরণ করার জন্য আমাদের সাথে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছে। অর্থাৎ জালাইফ স্টাইল চাচ্ছে আপনার যতগুলো স্বপ্ন আছে এই কোভিড এর যুগে, এই মহামারীর যুগে আপনার স্বপ্নগুলো যেন হারিয়ে না যায় সেটা বাস্তবায়ন করার জন্য আসেন আমরা সকলে হাতে হাত ধরে একসাথে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা সেই স্বপ্নগুলো, আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করার একত্রিত মিশন করছি। আমাদেরকে কি লক্ষ্যে পৌঁছে নিয়ে যাচ্ছে, তার লক্ষ্যটা কি, আমরা যদি এভাবে বলি, ক্রিয়েটিং এ গ্লোবাল অর্গানাইজেশন ফায়ার বিজনেস সার্কেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ক্যান মেক দ্য রাইট ডিসিশন টু প্রোভাইড ইকোনমিক বেনিফিটস। বিশ্বব্যাপী এমন একটা সংস্থা তৈরি করা যেখানে সমগ্র বিশ্বের ব্যবসায়িক মণ্ডল অর্থনৈতিক সুবিধা দেওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ আমরা এমন একটা প্ল্যাটফর্ম করতে চাই সারা পৃথিবীর ব্যবসায়িক মণ্ডল আমাদেরকে অর্থনৈতিকভাবে সুবিধা দিবে। আমরা যারা জালাইফের সাথে আছি আমাদেরকে অর্থনৈতিকভাবে সুবিধা দিবে, অর্থাৎ আমি ঘরে বসে ইনকাম করব, আমাকে সেই সুযোগ করে দিবে। আপনারা জানেন সারা পৃথিবীতে টিভি চ্যানেল, পত্রিকা, সিনেমা হল এইগুলো সবগুলো চলে, সামাজিক সাইটগুলো সবগুলো চলে কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে। জালাইফ স্টাইল বলতে চাচ্ছে সেই বিজ্ঞাপনের ইনকাম শুধুমাত্র মালিক পক্ষই বেনিফিটেড হয়, সাধারণ মানুষ কোনো বেনিফিটেড হয় না। আজকে আমরা সাধারণ মানুষ সকলে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা আমাদের ইনকামটুকু অর্জন করে নিতে চাই। জালাইফ স্টাইল আপনাকে সেই লক্ষ্যের পানে নিয়ে যেতে চাই। আসুন আমরা সেই লক্ষ্যের পানে সবে একত্রিত থাকি। তাহলে জালাইফ স্টাইল আমরা বুঝতে পারছি যে আমাদের কি চাচ্ছে, তার লক্ষ্য কি, তার আহ্বান কি, এবং সে তাহলে কি চাচ্ছে, কিভাবে করবে এই লক্ষ্য অর্জন, সে কিভাবে করবে, তার কাজটা কি, হোয়াট ইজ ওয়ার্ক। আমাদের আপনার সকলেরই কাজ, তেমন কোনো কষ্টের না, সময়েরও না, আমাদের সকলের কাজ হচ্ছে যে পার ডে 60 অ্যাডস ভিউ পাওয়া। আপনার কাজ শুধুমাত্র এটাই যে আপনি প্রতিদিন 60 অ্যাড ভিউ করবেন, এতে কোম্পানি আপনাকে পার ডে ইনকাম দিবে। এই অ্যাডস গুলো আপনি কোথায় দেখতে পাবেন, জালাইফ স্টাইল ইহা নামক স্বতন্ত্র একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ যারা প্রোভাইড করে অ্যাডস, বিভিন্ন কোম্পানি অ্যাডস গুলো প্রোভাইড করে। আমাদের কাজ হচ্ছে যে জালাইফের সাথে সেতু বন্ধন করে সাইন আপ ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা এই কাজটা কমপ্লিট করব। তাহলে আমরা কি পাবো, প্রতিদিন ইহার মাধ্যমে আমরা 60 অ্যাড দেখতে পাবো। এই প্রতিটা অ্যাড এর সময় 30 সেকেন্ড, যদি আমরা 60টা অ্যাড দেখি তাহলে আমাদের সর্বোচ্চ 30 মিনিট সময় যাবে। এই 30 মিনিট সময় ধরে আমরা ধৈর্য সহকারে এই কাজটা সকলেই সম্পন্ন করব। বর্তমানে ইহাতে ডেমো অ্যাড প্রদর্শন চলছে, প্রদর্শিত হচ্ছে ডেমো অ্যাড, সকলেই এই ডেমো অ্যাড দেখতে কি পাবেন, এর আগে সুবিধাগুলো আমি আপনাদেরকে বলেছি। যদি আপনারা যারা এ পর্যন্ত জালাইফে যারা ভেরিফাই হয়েছেন তারা সকলেই যদি এই 60 অ্যাড
পার ডে যদি আপনি প্রত্যক্ষ করেন তাহলে কোম্পানি আপনাকে তিনজন রেফারেল ইনকাম সমপরিমাণ ইনকাম আপনাকে। আর যদি আপনি আমাদের সাথে জালাইমের সাথে ফ্রি যদি সাইন আপ করেন তাহলে আপনি পাবেন একজন রেফারেল ইনকাম, অর্থাৎ আপনি ফ্রি হিসাবে আমাদের থেকে ইনকাম করবেন 0.95 ইউরো। সেই সাথে যেহেতু আপনি এই সময়টুকু ডেমোস্ট্রেশনটুকু আপনি কোম্পানির সাথে ধৈর্য সহকারে এই কয়েকদিন অ্যাডগুলো প্রত্যক্ষ করছেন, এ কারণে আপনাকে পুরস্কার স্বরূপ আরো 2.74 ইউরো আপনাকে প্রদান করব। আমি আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমাদের কাজটা কি। আমরা অ্যাড ভিউ করব, প্রতিদিন আমরা অ্যাড ভিউ করব, তাহলে আমাদের ইনকাম আসবে। আমাদের কাজই হচ্ছে যে অ্যাড ভিউ করা। চালাই স্টাইল বলতে চাচ্ছে যে আপনি প্রতিদিন অ্যাড ভিউ করবেন, 60 অ্যাড ভিউ করবেন, আপনার একটা ইনকাম। যদি আপনি এই ইনকামের পাশাপাশি যে আরো বেশি ইনকাম করতে চান, একটা অ্যাড ভিউ ইনকামে কত আসছে আমরা হিসাব পাচ্ছি যে আমাদের বর্তমান যে পজিশন সেই পজিশনে আমরা পার ডে 12 ইউরো ইনকাম করি পার ডে। যদি আমরা 12 ইউরো ইনকাম করি তাহলে আমাদের মাসে কত আসে 360 ইউরো। 360 ইউরো সমান হচ্ছে যে 36,000 টাকা, একজন থেকে 36,000 টাকা কোম্পানি আপনাকে প্রদান করবে। আপনি যদি মনে করেন যে এই ইনকামের পাশাপাশি আমার আরো বেশি ইনকাম দরকার, আমার তো দরকার, আমার পাড়াপড়শির দরকার, আমার আত্মীয় স্বজনের দরকার, আমার বন্ধু বান্ধবের দরকার, আমাদের সকলেরই ইনকাম দরকার। আমি শুধু ইনকাম করলে হবে না, আমরা যেহেতু সামাজিক বন্ধনের মধ্যে আছি তাহলে আমাদের সকলের আমাদের আশেপাশে যারা আছে তাদেরও দরকার। তাহলে আপনি শুধুমাত্র একটু কষ্ট করবেন, আপনার রেফারেল লিংকটা তাদের কাছে পৌঁছে দিবেন, তারাও আপনার মতো ইনকাম করবে। তারা যদি ইনকাম করে তাহলে কোম্পানি বলছে আপনি যে কষ্ট করে এই কষ্টটুকু আপনি করেছেন যে তাদেরকে কোম্পানির আহ্বানটুকু পৌঁছে দিয়েছেন, কোম্পানির সম্বন্ধে আপনি অবলোকন করিয়েছেন, কোম্পানি আপনি কি দিবে, কোম্পানি আপনাকে বলতেছে যে ও যা ইনকাম করবে সহকারী ইনকাম আপনাকে প্রদান করবে, অর্থাৎ আমাকে প্রদান করবে। আমি নিজে ইনকাম করতেছি সাথে আমি যাকে রেফার করতেছি তার ইনকামটুকু কোম্পানি আমাকে প্রদান করবে, তার ইনকাম তার কাছে থাকবে, কিন্তু আমি যে তাকে রেফার করেছি এই সুবাদে কোম্পানি আমাকে পুরস্কার স্বরূপ আমাকে সমপরিমাণ ইনকামটা আমার অ্যাকাউন্টে দিবে, তাহলে আমার ইনকামটা একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে। আমি আশা আমি তখন অনেক বেশি ইনকাম করার সুযোগ থাকবে, অর্থাৎ আমার সারাউন্ডে যারা আছে তারাও ইনকাম করবে, তারাও খুশি থাকবে, আবার আমার ইনকামটাও বৃদ্ধি পাবে। তাহলে আমার ফার্স্ট হচ্ছে অ্যাডিও করা, দ্বিতীয় হচ্ছে যে আমার রেফারেল ইনকাম আমি অনেকের কাছে অন্যের কাছে কোম্পানি দেওয়ার টুকু পৌঁছে আমি ইনকাম করতে পারি, তৃতীয় যেটা কোম্পানি 2017 সালে পৃথিবীতে যখন আবির্ভাব করে তখন জালা ডিজিটাল ক্লাব হিসেবে আবির্ভাব করে। এই ক্লাবের মেম্বার যারা হবে তারা প্রতি মাসে একটা ফি দিবে, কোম্পানি 3 ধরনের ফি নির্ধারণ করেছিল, 48 ইউরো, 90 ইউরো, 120 ইউরো। 2019 যখন কোভিড আসলো তখন তারা চিন্তা করলো যে মাস পিপল মাস্ট বি এফেক্টেড ফিনান্সিয়াল প্রবলেম, অধিকাংশ মানুষকেই অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে, অনেকের চাকরি থাকবে না, অনেকের ব্যবসা লস খাবে। এই চিন্তা করে কোম্পানি তখন এটাকে অ্যাড ভিউকে সামনে নিয়ে এসে ইনকামটা দিয়ে তাদের থেকে ফিটা নির্ধারণ নেওয়ার চিন্তা করছে, অর্থাৎ জেনারেশন যে ইনকামটা আপনার থেকে প্রতি মাসে কোম্পানি 48 ইউরো করে আপনার থেকে কোম্পানি চায়, 48 ইউরোকে আপনি কোম্পানি প্রদান করবেন, যার বিনিময়ে আপনি অ্যাড ভিউটা দেখবেন। এই অ্যাড ভিউ এমনি আসতেছে না, কোম্পানি আপনাকে সুযোগটা দিচ্ছে, শুধুমাত্র কোম্পানি প্রতি মাসে যেই ইনকাম কোম্পানি যে ফি সেই ফিটা আপনি ইনকাম করে দিবেন, আপনি পকেট থেকে দিবেন, ইনকাম করে আপনি এই ফিটা দিবেন। এখন এই ইনকামটা যদি প্রদান করেন তাতে আপনার লাভ,
কোম্পানি এই ক্ষেত্রে জেনারেশনের ক্ষেত্রে কোম্পানি সেভেন জেনারেশন পর্যন্ত একটা ফ্যাসিলিটি রাখছে। সেভেন জেনারেশনের মধ্যে আপনি যাকে রেফার করছেন ফার্স্ট জেনারেশন, তার থেকে আপনি দু ধরনের ইনকাম করবেন, একটা হচ্ছে রেফার ইনকাম আর একটা জেনারেশন ইনকাম। ফার্স্ট জেনারেশনে আপনি 5 ইউরো পাবেন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন থেকে আপনি 2 ইউরো করে পাবেন পার হেড, আর সিক্স জেনারেশন থেকে আপনি 3 ইউরো পাবেন এবং সেভেন জেনারেশন থেকে আপনি 4 ইউরো ইনকাম করবেন। তাহলে প্রতি মাসে যখনই তা অ্যাড ভিউ দেখে ইনকাম করে যখনই কোম্পানি থেকে আপনার অ্যাকাউন্টে উজ্জ্বল দিবেন, আপনি কোম্পানিকে 48 ইউরো ফি দিয়ে আপনি বাকি টাকা আপনি পেয়ে যাবেন। আর এই টাকার বিনিময়ে সেভেন জেনারেশন পর্যন্ত আপনাকে যারা দাওয়াত দিয়েছে, এই যে জেনারেশন একজন থেকে একজন, একজন থেকে একজন এভাবে যে আসছে, সেই হিসাবে তারা সকলেই 800 টাকা করার জন্য এই যে আজকে আমরা আপনার সাথে কথা বলতেছি শুধুমাত্র জেনারেশন উপর, আপনাদের সাথে সংযোগ আছে শুধুমাত্র জেনারেশন উপর, আপনারা যেন শিখতে পারেন, আপনারা জানতে পারেন, আমাদের জেনারেশন যেন বৃদ্ধি পায়, আপনার জেনারেশন বৃদ্ধি পায়, আপনি যেন দাওয়াত দিবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যদি আমরা জানাস, আমরা যদি সকলে যদি অ্যাড ভিউ করি, ইনকাম করি, সেই ইনকাম যদি আমি উজ্জ্বল দেই, তাহলে আমরা কি পাবো, আমরা সকলেই সেভেন জেনারেশন পর্যন্ত ইনকাম করতে পারবো। এরপরে কোম্পানি কি চাচ্ছে, কোম্পানি আরেকটা ইনকাম দিতে চাচ্ছে যে আপনাকে শেয়ার ইনকাম। গত জুন মাসের 9 তারিখে শেয়ার ডিস্ট্রিবিউশন শেষ হয়ে গেছে, আমরা যারা প্রথম থেকে শুরু করেছি কোম্পানি তার প্রাথমিক মূলধন সকলের কাছে ডিস্ট্রিবিউশন করে দিয়েছে। এই কোম্পানি লন্ডন স্টক এক্সচেঞ্জে তার নিবন্ধনভুক্ত এবং সে প্রচুরই এ ব্যাপারে লঞ্চের ডিক্লারেশন দিয়ে দিবে। তাহলে আপনারা একটা কোম্পানি মূলধনের সাথে সংযুক্ত অর্জন করেছেন। আমরা যারা প্রথম থেকে আছি তারা সকলে, গত জুন পর্যন্ত যারা আছে, জুনের 9 তারিখ যারা ছিল তারা সকলেই শেয়ারের ডিস্ট্রিবিউশনে তারা সকলে অংশগ্রহণ হয়েছে। তাহলে শেয়ারটা একটা ইনকাম করতে পারবেন, প্রতি বছর আপনি এটা করে ডিভিডেন্ড পাবেন। কোম্পানি আরো একটা ইনকাম আপনাকে দিচ্ছে, ক্রিপ্টো কয়েন ইনকাম। আমরা জানি এখন বিশ্বের ইলেকট্রনিক্স এর মাধ্যমে সকল লেনদেন এবং আগামীতে কাগজের নোট প্রচলন খুবই কমে যাবে। আপনারা সকলেই এখনই তো দেখছি আমরা সারা বাংলাদেশে আমরা যে বিকাশ নগদ রকেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে টাকা দেখতেছি না, ডিজিট দেখতেছি, আমরা সকল লেনদেন করি, ঠিক তদ্রূপ ভাবে সারা ওয়ার্ল্ডে মুদ্রার লেনদেনটা হবে কয়েনের মাধ্যমে। তখন আর টাকা থাকবে না, ডলার থাকবে না, লেনদেনের মাধ্যমে কয়েনটা হবে সবকিছু মানদণ্ড। কোম্পানি নিজস্ব যা কয়েন হিসাবে আপনাকে প্রতি যখনই আপনি সাইন আপ করতেছেন, ভেরিফাই করতেছেন, সাথে সাথে আপনি আজকে 10 ইউরো দিয়ে সাইন আপ করতেছেন, সাথে সাথে কোম্পানি আপনাকে 20 ইউরো কয়েন আপনাকে দিয়ে দিচ্ছে, মানে 20টা কয়েন আপনাকে দিচ্ছে। বর্তমানে কয়েনের ভ্যালু হচ্ছে যে 9.98, এক একটা কয়েনের ভ্যালু 0.98 ইউরো। তাহলে আর কয়দিন পরেই প্রতিটা কয়েনের ভ্যালু হবে যে 1 ইউরো। তাহলে আপনি 10 ইউরো দিয়ে জয়েন করে আপনি প্রথমে পেয়ে গেছেন 20 ইউরো। এটা আজ থেকে 2 মাসের পরে দেখবেন যে, 2-3 মাসের পরে দেখবেন যে এই কয়েনের তখন অনেক ভ্যালু এবং আপনি বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। কোম্পানি এখানে আরো একটা ইনকাম সোর্স রাখছে, যারা অনেকে বলতে চায় না কিন্তু নিজে মূলধন দিয়ে বিনিয়োগ করতে চায়, তাদের জন্য কোম্পানি সুবিধা রাখছে। অত্যন্ত আপনি কষ্ট করতে পারেন, নিজে একটিও দেখেন, সাথে যদি আপনি ইনকাম আরো বাড়াতে চান তাহলে কোম্পানির সাথে একত্র শুরু করেন। এই জন্য কোম্পানি বলছে আপনি স্পন্সরশিপ বা পারচেস করতে পারেন। আপনি যে রেফার করতেছেন তাহলে কিছু না বলেও কিন্তু কোম্পানি থেকে আপনি স্পন্সরশিপ নিতে পারবেন, তার জন্য আপনাকে অনেক সুবিধা রেখেছে। আমরা এই বিষয়ে আরো বৃত্তান্ত ইনশাল্লাহ আরেকদিন আপনাদের কাছে ব্যক্ত করব। আসেন, আপনি তো ইনকাম করলেন, এই ইনকামটা আপনি কিভাবে উজ্জ্বল দিবেন, আপনি কিভাবে ক্যাশ করবেন? কোম্পানি সহজ একটা পদ্ধতি রাখছে যে বাংলাদেশে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে
আপনি সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার টাকা আপনি ঘরে বসে পাবেন। উইথড্রল দেওয়ার জন্য কোম্পানি যখন আমাদেরকে অ্যাপস দিবে সেই অ্যাপস এর যাবতীয় তথ্য আপনি প্রদান করবেন এবং যখনই আপনার ইনকামটা উইথড্রল দিবেন সাথে সাথে রেমিটেন্স আকারে আপনার অ্যাকাউন্টে কোম্পানি আপনাকে টাকাটা দিয়ে দিবে। তাহলে আমরা সহজ একটা মাধ্যম ছাড়া বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে ইনকাম উইথড্রল দিতে পারতেছি। দুই হচ্ছে যে ক্রিপ্টো কারেন্সি ওয়ালেট এর মাধ্যমে আমরা উইথড্রল দিতে পারবো, যেহেতু এখন বর্তমান বিশ্ব ক্রিপ্টো কারেন্সির যুগ, আমরা সেই ওয়ালেটের মাধ্যমে আমাদের যাদের আছে অনেকের নাই আবার অনেকের আছে, যাদের আছে আমরা আমাদের ইনকামটা সহজেই উইথড্রল দিতে পারবো ক্রিপ্টো কারেন্সি ওয়ালেটের মাধ্যমে। আরো একটা পদ্ধতি আছে, যেহেতু জয়েন করতে হলে আমাদেরকে ভাউচারের মাধ্যমে জয়েন করতে হয়, ভাউচার ছাড়া আমরা ভেরিফাই করতে পারি না, কোম্পানির কাছে আমাদেরকে প্রমাণ করতে হয়, পেমেন্ট দিয়ে প্রমাণ করতে হয় যে আমি দিয়েছি, এবং কোম্পানি তখন আপনাকে সুযোগ দেয় আপনি আপনার এনআইডি এবং সেলফি দিয়ে আপনি প্রমাণ করতে হয়, কিন্তু পেমেন্ট না দেওয়া পর্যন্ত কোম্পানি আপনাদেরকে কোনো প্রমাণ চায় না, অর্থাৎ কেওয়াইসি যেটা একটা বলা হয়। তাহলে ভাউচার দিয়ে আমাকে কেওয়াইসিটা কমপ্লিট করতে হয়, ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হয়। তাহলে এই ভাউচার আপনার অ্যাকাউন্টে যে কমিশন আছে সেই কমিশন ভাউচার এবং প্যাকেজ পারচেজের মাধ্যমে এবং আপনি যে অ্যাড দেখতেছেন ওগুলো যদি আপনি কিনতে হয় সেগুলোর মাধ্যমে কিনতে হয় সেগুলো যদি আপনি মানে কিনতে চান আপনি তাহলে এই কমিশনের মাধ্যমে আপনি কিনতে পারবেন, অর্থাৎ আপনার টাকা উজ্জ্বল হওয়ার জন্য অনেকগুলো প্রসেস কোম্পানি বিদ্যমান রেখেছে। আশা করতেছি যে আমরা কোম্পানির এই বিষয়গুলো সকলে বুঝতে পারতেছি। এখন সর্বশেষ আমি যে কথাগুলো বলতে চাই যে আমরা যে বুঝেছি যে এই কোম্পানি আমাদেরকে সুন্দর সঠিক এবং নির্বিচ্ছিন্ন ভাবে এবং আমাদেরকে সামঞ্জস্য বজায় রেখে আমাদেরকে নিরাপদের মাধ্যমে ইনকাম বিদ্যমান রাখতে চায় সে একটা পথ, এই হাইওয়েতে আমরা সকলেই একত্র পোষণ করি, আমরা সকলে এখানে জয়েন করি। কোম্পানি সহজ কথা যে কথাটা বলতে চাই, কিপ গোয়িং উইথ কালার ডিস্ট্রাই, এভরিথিং ইউ নিড উইল কাম টু ইউ এট দা পারফেক্ট টাইম। আপনি সময় উপযুক্তি করে সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনার প্রয়োজনীয় সমস্ত কিছুই নিখুঁত সময়ে আপনি কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ সময়ে সিদ্ধান্তটা যদি আপনার সঠিক সময় নিতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন, তাহলেই আপনার স্বপ্নগুলো বাস্তবে রূপ লাভ করবে। আমরা একটা কথা বলতে পারি, স্বপ্ন দেখতে জানলে, আপনি যদি স্বপ্ন দেখতে জানেন আপনি কি করবেন, কি হবেন, কি করতে চাচ্ছেন, আপনার স্বপ্ন একটা বাড়ি করা, আপনার স্বপ্ন ছেলে মেয়ে ভালো অবস্থানে যাওয়া, আপনার স্বপ্ন সুন্দর একটা গাড়ি চড়া, আপনার স্বপ্ন বিদেশ ভ্রমণ করা, এই যে খরচ গুলো এগুলো বিদ্যমান, এগুলো করতে হলে আপনার যে অর্থনৈতিক সমাহ দরকার কোম্পানি যা লাইফ স্টাইল আপনাকে সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য একটা প্ল্যাটফর্ম দাঁড় করেছে। অর্থাৎ স্বপ্ন দেখতে জানলে বাস্তবায়ন কঠিন নয়, আমরা এই কথার মধ্যে বলতে চাই যে আপনি যদি স্বপ্ন দেখতে জানেন তাহলে বাস্তবায়ন করা অনেক কঠিন নয়। আসুন আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের সকলের জীবনের যে স্বপ্ন সে স্বপ্নটুকু আমরা বাস্তব রূপ প্রাপ্ত করি। আমি পরিশেষে আমার বক্তব্যের শেষ পর্যায়ে এসে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন ধৈর্য সহকারে আমরা কালাই পিস্তালের সাথে থাকি এবং সকল নিরাপদ থাকি, গুরুত্ব বজায় রেখে আমরা ঘরে বসে থাকি এবং কোম্পানির সমস্ত ইনফরমেশন গুলো সঠিক সময়ে সময়ে সময় আমরা অবলম্বন করি। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম আলাইকুম, আসসালাম, ধন্যবাদ মনোহর সরকে চমৎকার ভাবে আজকের প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আমরা একপর্যায়ে প্রশ্নোত্তর পর্ব যাব সংক্ষিপ্ত আকারে, তার আগে
আমার লিডারদেরকে তো কথা শুনতে চাই, যেহেতু শুরুর দিকে দিন হয়ে গেছিল, সংক্ষিপ্ত পরিসরে আবু তাহের আসলে বিশ্বাস নিঃসন্দেহে সকলে ভালো আছেন। সকলকে জানাই জালাল ইসলামের পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জা ক্লাবের পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের জুম সেশনে উপস্থিত সকলকেই আবারও ওয়েলকাম এবং থ্যাংক ইউ জানাই যে আপনাদের সহযোগিতায় মিটিং গুলো কন্টিনিউ করা হচ্ছে। তো সেক্ষেত্রে মূল দুইটা কথা বলবো, যেটা আসলে না বললেই নয়, যেহেতু কোম্পানি একদম শেষ প্রান্তে, এখন শেষ প্রান্তের বিষয়টা কয়েকটা বিষয় যেহেতু এই মুহূর্তে কাজ করতেছে আমরা অনেকেই জানি এবং অনেকেই যেটা না বুঝে অনেক কথা বলতেছি। তো সেক্ষেত্রে কোম্পানি যেহেতু এর আগে কাদের স্যার কিন্তু কিছু ইনফরমেশন কথা বলে গেছে, তো সেক্ষেত্রে কোম্পানি যেহেতু থার্ড ফেজে যেটা চলতেছে আমাদের ডেমো ট্রায়ালটা, এটা যেহেতু 60টা দেখার যেটা প্রজ্ঞাপন ছিল, তো সেক্ষেত্রে সেটা আমরা অনেকেই কম দেখতেছি, বাট অলরেডি এটা শেষ করার সর্বশেষ সময়ে চলে এসেছি আমরা। তো সেক্ষেত্রে আমরা কেউ হতাশ না হই, আমার উদার তো আহ্বান থাকবে নিউজ লেটার মাধ্যমে তো সকল ইনফরমেশন বা গুড নিউজ আমরা জেনে যাবো, বাট আমার উদার তো আহ্বান থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ হতাশ হবেন না, কেউ ধৈর্য হারাবেন না। যেহেতু এতদিন যারা অনেক দিন যাবৎ ধরে ওয়েট করে আছেন, তারা এই সামান্য সময়টা ওয়েট করে আমি মনে করি না কোনো বড় কঠিন কোনো বিষয়, যেহেতু এতদিন ওয়েট করে যদি আমরা থাকতে পারি তাহলে সামান্য কিছু দিন আমরা আর ধৈর্য হারাই না এবং হতাশ হই না এবং আমরা কাউকে বিভ্রান্ত না করি। এবং কোম্পানির মেইন ড্রিল খুব রিসেন্ট শুরু হবে, এটা কোম্পানি নিউজ লেটারের মাধ্যমে জানাই দিবে, হয়তো আমাদেরকে ডেটটা স্পেসিফিক ভাবে বলতেছে না, হয়তো কোম্পানি এটা সবাইকে একটা গুড নিউজ এর আকারে দিবে, কারণ হচ্ছে যদি গুড নিউজ সারপ্রাইজ না হয় তাহলে সেটা আবার কিসের গুড নিউজ হয়। এই জন্য কোম্পানি চাচ্ছে যে সবাইকে একটা সারপ্রাইজ দিবে, যাতে হঠাৎ একটা ডেট দিয়ে দিবে যে এই ডেটে সবাই ইনকামে চলে যাবেন, এমন একটা এই মাসের যে কোনো একটা টাইমই হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ডেটটা স্পেসিফিক ভাবে কোম্পানি বলতেছে না, কিন্তু কোম্পানি এটা বলতেছে যে এই মাসে কিন্তু, যেমন আমাদের কোম্পানির নতুন সিইও স্যারের কথা অনুযায়ী আমরা কিন্তু এটা আশা রাখতে পারি, আশা নয় বিশ্বাসী যে এই মাসেই কিন্তু আমরা একটা মেইন ডিল বা ইনকাম পিরিয়ডে যেতে পারি। তো সেক্ষেত্রে কোম্পানি যে কোনো টাইম আমাদের একটা সারপ্রাইজ দিবে। তো আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাই এবং সকল টিম লিডারকে আমি বলবো যে মিটিং এ পার্টিসিপেট করবেন, তারা যাতে ইনফরমেশন গুলো নিতে পারে এবং টিমকে সর্বোচ্চ পরিমাণ মনিটরিং করবেন, যাতে আপনার টিম যেন নেগেটিভ না হয় বা আপনার টিম যেন স্থগিত না হয়ে যায় বা বসে না থাকে, সবাইকে কাজ চলমান রাখতে বলবেন। তো সকলে ভালো তো থাকবেন, এই উদার তো আহ্বান রেখে আমি শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ সাব্বিরকে। এই পর্যায়ে আমরা যেহেতু আজকে প্রশ্নোত্তর পর্বে যাবো না, আমরা সভাপতির বক্তব্য এবং দিক নির্দেশমূলক কিছু বলার জন্য বিনীত রিকোয়েস্ট করছি আজকে আমাদের মূল আকর্ষণ শাহিন মাহবুব স্যারকে বিনীত রিকোয়েস্ট করছি আজকের সভাপতি বক্তব্য এবং কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য। সালাম আলাইকুম। আমি একটা বিষয় বলবো, সেটা হলো আমাদের বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যারা গ্রুপ তৈরি করছেন, গ্রুপটাই আসলে বেশি সমস্যা হচ্ছে এখন। আমি গ্রুপটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। গ্রুপে যারা ওনার আছেন, আপনারা আপনাদের গ্রুপে একটু যত্ন নেন। গ্রুপে অনেক কিছু লেখালেখি হয় যেগুলো আপনারা উত্তর দিচ্ছেন না, যারা ওনার আছেন আপনারা শুধু ওনার হয়েই বসে আছেন, কিন্তু গ্রুপে কি হচ্ছে, গ্রুপের যে কাজ যেগুলো পরিচালনা করার জন্য যা যা নিয়ম নীতি রোজ যেগুলো আছে এগুলো আপনারা কিন্তু সঠিকভাবে পরিচর্যা করতেছেন না, যার কারণে অনেক সমস্যা হচ্ছে। এগুলো দেখেন, আমরা এখানে একটা সময় ছিলাম 5 জন আর 6 জন বাংলাদেশের, এখন আমরা অনেক মানুষ হয়ে গেছি, অনেক অনেক মানুষ হয়ে গেছি 2 মিলিয়ন করে, তাই বাংলাদেশের মতে আমি বলি এরকমের কাছাকাছি হয়ে গেছি আমরা।
আদার্স কান্ট্রি আমি বলছি না, তো এখন পরিচর্যাটা যদি আপনারা বেশি বেশি না করেন, আগের মতো যদি একদম নির্দ্বিধায় এবং ঠান্ডা মতো বসে থাকেন, বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। এই সমস্যাগুলো আসলে যারা গ্রুপ ওনার আছেন আপনারা কিন্তু সচেতন হতে হবে। আর যদি গ্রুপটা আপনারা পরিচালনা করতে না পারেন, আমাদের যে দুইটা গ্রুপ আছে, মেইন গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ বিডি হান্ড্রেড কাপ জালাইভ ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এই দুইটা গ্রুপে আপনারা থাকেন, দুইটা গ্রুপ থেকে আপনারা পরিচালনা করেন। গ্রুপটার দুইটার মালিকই কিন্তু আপনারা সবাই, প্রত্যেকেই আমাদের কাজই হলো, যারা সিনিয়র লিডার আছে তাদের কাজ হলো সঠিক ইনফরমেশন গুলো এখানে তুলে ধরা, যারা নতুন আসবেন তারা গ্রুপে তাদের ইনফরমেশন গুলো দেখবেন এবং সঠিক তাদের মনের ভিতরে যে প্রশ্ন যেগুলো জাগে, যেগুলো এখনো এখানে প্রশ্নের জন্য হ্যান্ডরাইজ করে আসছেন, যে প্রশ্নগুলো জাগে ঠিক গ্রুপে ওই প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবে যদি আপনারা সঠিকভাবে পরিচালনা করেন। দয়া করে আপনাদের গ্রুপের সচেতন হবেন, আর পরিচালনা করতে না পারলে আমি মনে করি, ব্যক্তিগত ভাবে শাসন করি, আপনারা গ্রুপটা রিমুভ করে দিন। অনেক সমস্যা হচ্ছে গ্রুপের ভিতরে, আর কোম্পানির যদিও এখানে যারা প্রেজেন্টার আছেন ওনারা বলে গেছেন, তারপর আমি বলতে হয় যদি বলতে বলা হয়েছে, এখানে কোম্পানির ইনফরমেশনের বাইরে নিজে বানানো এবং বানোয়ার পুরো কথাবার্তা যদি কেউ না বলে, আমি এখানে সিনিয়র লিডার যারা আছেন এবং দেশে এবং দেশের বাইরে যারা আছেন প্রত্যেককে আমি অনুরোধ করব, কোম্পানি যা বলবে নিউজ লেটারের মাধ্যমে বল। আমি বললাম অনেকে কি করে দেখেন, ভিতর থেকে একটা ডেট দেন না, একটা ডেট বলেন না, আপনি একটা ডেট বলেন কবে শুরু হবে। আরে আমি কিভাবে বলবো ডেট, একটা আমি একটা ডেট দিলাম এটা ভাইরাল হয়ে গেল, এখন অনেকে আবার মেসেজ দিচ্ছে